থেমেছে বৃষ্টি, আসছে দাবদাহ। বৃষ্টির দাপট কমে গেছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙ্গামাটি ও সিলেট ছাড়া বৃষ্টিহীন রয়ে গেছে সারা দেশ। বলতে গেলে ছিটে ফোটাও হয়নি। বৃষ্টি কমে যাওয়াতে বাড়ছে গরম, আগামী কয়েকদিন দাপট দেখাতে পারে এই উষ্ণতা। আবহাওয়াবিদদের মতে দাবদাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এপ্রিল মাসের শেষ কয়টি দিন। প্রকৃতির এমন আচরণ হলে তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী পূবালী ও পশ্চিমা বায়ুর মিলনে বাংলাদেশ সহ আশেপাশের এলাকায় বৃষ্টি হয়েছিল। হিমালয় থেকে আসা পশ্চিমা বায়ু কিছুটা শুষ্ক ও শীতল, আর বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে আসে জলীয় বাষ্প মেশানো উষ্ণ পূবালী বায়ু। বৈরী আবহাওয়ায় উত্তাল ছিল সাগর, এই জন্য উত্তর বঙ্গোপসাগর ও দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়। 18 এপ্রিল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত রাজধানী ঢাকায় মোট বৃষ্টি হয়েছে 158 মিলিমিটার। গড়ে প্রতিদিন বৃষ্টি হয় 22.58 মিলিমিটার। এর মধ্যে গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয় 23 মিলিমিটার। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুমিল্লায়, 69 মিলিমিটার। এরপর থেকে বৃষ্টিহীন হয়ে গেছে প্রায় পুরো দেশ। আজ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 6 ঘন্টা রাঙ্গামাটিতে 10 ও সিলেটে 6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় সতর্কতা উঠিয়ে নিয়ে ফেলতে বলা হয়। আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়াবিদ আব্দুর রহমান প্রথম আলোকে বলেন, সামনের 5-6 দিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে রংপুর ও সিলেট অঞ্চলে বৃষ্টি হতে পারে। বৃষ্টিহীন এলাকার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।